সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম পাহাড়, সমুদ্র, উপত্যকা আর বন বনানীতে ঘেরা শহর। হাজার বছরের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে রয়েছে পুরাতন এই শহরটি। দেশের প্রধান বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রাম। চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকার সড়কপথে যোগাযোগের জন্য 4 লেনের সড়ক রয়েছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে এই পথে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে, যার কারণে 4 লেনের সড়কও যেন আর কুলিয়ে উঠতে পারছে না। আর তাই আগামীর প্রয়োজন অনুযায়ী এই সড়কটি 8 লেনের মহাসড়কে রূপান্তরিত হতে চলেছে। কিন্তু কবে নাগাদ এই প্রকল্পের কাজ শুরু হবে, এই সড়কের বর্তমান চিত্রই বা কেমন? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 8 লেনের প্রকল্পের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। স্বাধীনতা অর্জনের দীর্ঘদিন পর হলেও বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। 1973 সালের 8 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক দেশ এই বাংলাদেশ বদলে গেছে। চলতি অর্থ বছরে সেই দেশেরই অর্থনৈতিক আকার 460 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিভিন্ন বৈশ্বিক ফোরামে নেতৃত্ব দিচ্ছে এখন বাংলাদেশ। অর্থনীতি ও সামাজিক সূচকের বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। অর্থনৈতিক অগ্রগতি সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে অর্জিত আয়ের পরিমাণ 5,555 কোটি মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে শিল্পায়নের যুগে হাঁটছে, গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি 50% রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে ঘিরে আবর্তিত। দেশের প্রধান এই দুই নগরীকে যুক্ত করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বৈদেশিক বাণিজ্যের 90% এ সড়কের ওপর নির্ভরশীল। এই মহাসড়ক দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত। বর্তমানে ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়ক দিয়ে দৈনিক প্রায় 30,000-এরও বেশি যানবাহন চলাচল করছে। এই মহাসড়কে যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে করে এই সড়কটি যানবাহনের চাপ সামাল দিতে পারছে না। ফলে 4 লেনের এই মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট লেগেই থাকছে। বিশেষ করে বাজার আর বাস টার্মিনাল এলাকাগুলোতে যানজট তো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেটের দূরত্ব 232 কিলোমিটার। এই মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল মদনপুর। সিলেট, গাজীপুর কিংবা উত্তরবঙ্গের পরিবহনগুলো ঢাকা শহর এড়িয়ে এই মদনপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে চলাচল করে। আবার এই মদনপুর থেকে শুরু ঢাকা বাইপাস সড়ক, এশিয়ান হাইওয়ে ও মদনপুর মদনগঞ্জ সড়ক। এ পথ ধরে চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোর যানবাহন চলাচল করছে। বহুমুখী গাড়ি, পণ্যবাহী ট্রাকের চাপে প্রায় বাড়ছে যানজট। বাইপাস সড়কে ট্রাক, বাস ঢুকতে এবং বের হতে এক পাশের গাড়ি আটকালে মুহূর্তেই 50% বাস ট্রাকের জটলা তৈরি হয়। ফলে এই অংশে চলাচল করতে চেয়ে যানজটে পড়ে থাকতে হচ্ছে এই পথের পরিবহনগুলোকে। এতে দেশের প্রধান বন্দর নগরীর সাথে রাজধানী ঢাকার সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ প্রায় সারা দেশের পণ্য পরিবহনের সময় লাগছে বেশি। ফলে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। যেহেতু এটি দেশের প্রধানতম মহাসড়ক, এই মহাসড়কে যানজট থাকলে অর্থনীতির গতি শ্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। আর এ থেকে রেহাই দিতে এই মহাসড়ক উন্নয়নের মাধ্যমে বন্দর নগরীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ করার পরামর্শ দিয়েছেন তারা। আর এতে করে অর্থনৈতিক চাকাও মজবুত হবে, বাড়বে দেশের প্রবৃদ্ধি, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 2 থেকে 4 লেনে উন্নীত করা হয়। সময় বাড়ার সাথে সাথে বেড়েছে দেশের অর্থনৈতিক পরিধি, যার কারণে 4 লেনের মহাসড়কটি চাহিদার তুলনায় অপ্রতুল হিসেবে দেখা দিয়েছে। আর তাই এই মহাসড়কটি চালুর 5 বছরেই সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ অবস্থার অবসানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ীরা। মহাসড়কটির অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে ব্যবসায়ীদের দাবির মুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে উদ্যোগী হলেও নানা কারণে এ প্রকল্প থেকে সরে আসে সরকার। বিশেষ করে চট্টগ্রামের বিশ্বরাইতে অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে আন্তঃদেশীয় যান চলাচলের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম করিডোরে একটি অত্যাধুনিক ও প্রশস্ত মহাসড়ক নির্মাণের সময় দাবি বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে এই সড়কটি প্রশস্ত করার পরিকল্পনার কথা বলে আসছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিকল্পনার সাথে সুর মেলাতে থাকেন পরিবহন মালিক ও ব্যবসায়ীরাও। এবার এই পথের যাত্রাকে সহজ করতে চার লেনের মহাসড়কটি প্রশস্ত করার তোড়জোড় শুরু হয়েছে, সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 232 কিলোমিটার মহাসড়ককে প্রশস্ত করার প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে শুরু হয়েছে মহাসড়কটির নকশা ও সমীক্ষার কাজ, যার কাজ শেষ হবে 2024 সালের মার্চ মাসে। এরপর জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির পর আগামী বছরের শেষ নাগাদ দৃশ্যমান হবে সড়ক নির্মাণের মূল কাজ, এমন তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র। ২০২৪ সালে শুরু হয়ে 2029 সালের মধ্যে মহাসড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছে সড়ক ও জনপথ বিভাগ। সূত্রটি জানিয়েছে স্থান ভেদে কোথাও 6 লেন আবার কোথাও 8 লেনে উন্নীত করা হবে এই মহাসড়কটি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ দিয়ে বর্ধিত করা হবে এটি। তবে এই পথটি ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে কম জমি অধিগ্রহণ করা হবে বলেও জানা গেছে, আর সেভাবেই আধুনিক নকশা করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি। তবে আগের চেয়ে বর্তমানে এই পথের ডিজাইনিং কনসেপ্ট অনেকটাই বদলে গেছে। প্রয়োজন অনুযায়ী এই মহাসড়কের কোথাও ওভারপাস নির্মাণ করা হবে, এতে করে আগের মতো রাস্তায় আর যানজটের কবলে পড়তে হবে না। কোথাও আবার টানেলও নির্মাণ করা হবে, কোথাও ইন্টারচেঞ্জ করা হবে, এমন তথ্য জানিয়েছে সড়ক বিভাগের কয়েকটি সূত্র। ২০২৪ সালের মার্চের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হবে, আর সে হিসেবেই এ পথের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে এই প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক। জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরি করা হবে। এরপর আগামী বছরের শেষ নাগাদ ঢাকা মহাসড়কটিকে 8 লেনে নির্মাণ কাজ শুরু হবে। পদ্মা সেতুকে সংযুক্তকারী ঢাকা মাওয়া ভাঙা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মতোই হবে এই নতুন মহাসড়কটি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও মিশরের অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে যান চলাচল আরও বেড়ে যাবে, এ বিষয়টি মাথায় রেখেই সমীক্ষা ও নকশা করা হচ্ছে বলেও জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট কমিয়ে দুর্ঘটনা প্রতিরোধ করার উদ্যোগ নেওয়া খুবই জরুরি। 4 লেনের সড়কে 8 লেন করার পাশাপাশি উল্টো পথে আসা কিংবা ইউটার্ন নেওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে। ঢাকা চট্টগ্রাম যাতায়াতের জন্য নির্ধারিত 4 লেন লোকাল বাস গণপরিবহনের জন্য আলাদা 2 লেন করতে পারলে অল্প সময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সম্ভব। আর ঢাকা চট্টগ্রামের এই পথে 8 লেনের সড়কে 4 লেন থাকবে সরাসরি ঢাকা চট্টগ্রাম যাতায়াতের জন্য, পাশে 2টি করে লেন থাকবে স্থানীয় গণপরিবহনের জন্য। বাকি লেনগুলো কাজে লাগিয়ে যানজট নিরসন করে অল্প সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে বলে মনে করছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। বর্তমান রাস্তা সচল রেখে পাশে 2 লেনের কাজ শেষ করার কথা ভাবছে সংশ্লিষ্টরা, আর এভাবে কাজটি করতে পারলে 6 লেন চালু হয়ে যাবে। তারপর আরও 2 লেনের কাজ সম্পূর্ণ করে 8 লেন হবে। কয়েকটি সূত্র জানিয়েছে আগে মূল সড়কে কাজ করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই ধাপে ধাপে লেন বাড়িয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে 8 লেনের মহাসড়কে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ রাস্তায় অনেক ওভারপাস, আন্ডারপাস, ইউলুপ নির্মাণ করা হবে, আধুনিক টোল প্লাজা হবে, অর্থাৎ এই পথের ডিজিটাল টোল প্লাজা নির্মাণ করা হবে। বর্তমানের পুরাতন পদ্ধতির টোল প্লাজাগুলো আর থাকবে না বলেও জানিয়েছে সূত্রটি।
প্রকল্প অনুযায়ী আলাদা তিনটি প্রকল্পের মাধ্যমে প্রশস্ত করা হবে মহাসড়কটি। একটি প্রকল্প বাস্তবায়িত হবে বৃহত্তর ঢাকা অংশের, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই তিন জেলাকে ঘিরে। এই অংশে সড়কের দৈর্ঘ্য 38 কিলোমিটার। আরেকটি প্রকল্প হবে বৃহত্তর কুমিল্লা অংশের, কুমিল্লা ও ফেনী জেলাতে। এ অংশে সড়কের দৈর্ঘ্য 125 কিলোমিটার। আরেকটি বাস্তবায়িত হবে বৃহত্তর চট্টগ্রাম অংশে, যেটি হবে মূলত ফেনী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত। এই অংশের দৈর্ঘ্য 69 কিলোমিটার। নারায়ণগঞ্জের মদনপুর, কুমিল্লার গৌরীপুর সহ যেসব স্থানে যানজট তৈরি হতে পারে সেসব স্থানে ওভারপাস করে দেওয়া হবে, আর যেসব স্থানে সড়ক বাঁকা সেগুলো সোজা করা হবে। নকশায় এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে সমন্বিত যোগাযোগের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠুক, সেই সাথে সড়ক হোক নিরাপদ, বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফিরে আসুক, দেশের উন্নয়নের চাকা ঘুরতে থাকুক, বিশ্বের কাছে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হয়ে উঠুক বাংলাদেশ। আসুক নতুন দিন লাগুক হওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন, কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।